Hello and welcome to Sort of Sales Classes. Aaj amra West Bengal Civil Service Prelims exam er upor alochona korbo. Tumra shobai jano kalkei porikha ta shesh hoyeche, asha kori tomader porikha khubi bhalo hoyeche ebong shobai utbrief hoye ache porikhar result kobe berobe, cut off ki hobe ittadi ittadi. To ajke amra ei porikhar analysis korbo. Exam type kiram chilo, question pattern kiram chilo, kibhabe student ra uttor diyeche, kibhabe question guno attempt koreche, ebong finally cut off koto thakbe. To shuru korar age dutu jinish ami bole di. Prothomoto amra goto 8 বছর ধরে বিভিন্ন সিভিল সার্ভিস পরীক্ষার অ্যানালিসিস করছি, আমরা কোচ করি এবং আমাদের অভিজ্ঞতা বলছে যে এবছরের পেপার আগের 2 বছরের চেয়ে একটু সহজ ছিল। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এবছরের পেপার যাকে বলে সামঞ্জস্যপূর্ণ ছিল, অর্থাৎ প্রত্যেকটা সেকশন, 8টা সেকশন আমরা জানি তো যেটা কভার হয়, প্রত্যেকটা সেকশনের কোশ্চেনের মিক্স এত সুন্দর ছিল যে ইজি, মডারেট, ডিফিকাল্ট মিলিয়ে মিশিয়ে ছিল। তো দ্য ব্যালেন্স অফ দ্য পেপার ওয়াজ ভেরি গুড, যেটা আমরা বলে থাকি। তো এবারে আসা যাক পেপার নিয়ে যে প্রশ্নগুলো লোকের মনে উঠেছে এবং অনেক প্রশ্ন আমাদের কাছে এসছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা নিজেরা পেপারটা যখন দেখলাম এবং কিছু কিছু কোয়েশ্চেন ইন পার্টিকুলার দেখলাম, তখন দেখলাম যে পেপারটা একটা অদ্ভুত প্যাটার্ন রয়েছে। কি প্যাটার্ন? যেমন ধরা যাক একটা প্রশ্ন ছিল কনস্টিটিউশন ডে। এই কনস্টিটিউশন ডে আমরা সবাই জানি 26 নভেম্বর পালিত হয়। এই কনস্টিটিউশন ডে এর উপর 3টে প্রশ্ন ছিল বিভিন্ন ভাবে। একটা ছিল বোধহয় কনস্টিটিউশন ডে কবে, 26 নভেম্বর কত সালে, 1949 এরকম ছিল, আরেকটা কিছু একটা ছিল। তো এটা একটা প্যাটার্ন আমি দেখেছি যে একটা পার্টিকুলার সিকোয়েন্সের উপর বেশ কিছু প্রশ্ন করা হয়েছে তার আশে বা পাশে। এটা একটা স্পেসিফিক এক্সাম্পল যেটা ডাইরেক্টলি রিপিট করেছে, কিন্তু এরকম আরো 2-3টে আছে যেগুলো একটু আশেপাশে, বিশেষ করে ইতিহাস এবং জিওগ্রাফি বা ভূগোলের ক্ষেত্রে দেখা গেছে, ইন্ডিয়ান পলিটিক্স ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলো খুব কাছাকাছি। তো এটা একটা প্যাটার্ন। দ্বিতীয় প্যাটার্ন আমরা যেটা দেখলাম যে অঙ্কের প্রশ্নগুলো তুলনামূলকভাবে একটু শক্ত ছিল। আমি বলছি একটু শক্ত, বেশি নয়। তার কারণটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছেন যারা অঙ্কের ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না, তো তাদের জন্য এই ধরনের প্রশ্ন হয়তো একটু অসুবিধাজনক লাগতে পারে। যেমন একটা প্রশ্ন হয়তো আপনারা দেখেছেন, এরকম একটা গ্রিড ছিল 5, 9, 7 13, 9, 17 এবং অবশেষে 20, এবং এটা কি বলতে হবে? তো এই যে প্রশ্নটা, এটা কিছু কিছু স্টুডেন্টের কাছে একটু শক্ত লেগেছে এবং আমরাও সেই ফিডব্যাকটা পেয়েছি। তো এর কারণটা হচ্ছে যে এই যে প্যাটার্ন অ্যানালিসিস, এটা কিন্তু খুব পার্টিকুলারলি একটা প্ল্যান নিয়ে প্র্যাকটিস করতে হয় এবং এটা সবাই জানে না বা করায় না। তো এবং এই ক্ষেত্রে কি না, এটা প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হয়েছে এবং তারপরে 1 বিয়োগ করা হয়েছে। 5 × 2 = 10, 1 বিয়োগ করলে 9, 7 × 2 = 14, 1 বিয়োগ করলে 13, 9 × 2 = 18, 1 বিয়োগ করলে 17, 20 × 2 = 40, 1 বিয়োগ করলে 39। এটা উত্তর।
তো এরকম আমি বলছি যে অঙ্কের ক্ষেত্রে সামান্য একটু ডিফিকাল্টি লেভেল মনে হতে পারে। আবার ইতিহাস এর ক্ষেত্রে যেটা আগে বললাম যে একটা পার্টিকুলার প্যাটার্নে কোয়েশ্চেন করা হয়েছে, আর সবশেষে হচ্ছে মেন্টাল এবিলিটিজ বা যেগুলো আমরা বলি রিজনিং এর প্রশ্ন, সেগুলো ক্ষেত্রে কিন্তু আমি বলবো ডিফিকাল্টি লেভেলটা খুব বেশি ছিল না। যেরকম একটা ছিল যে চারটে বক্স দেওয়া ছিল, একটা ক্রসওয়ার্ড পাজল দেওয়া ছিল এবং সেখানে একটা অক্ষর দেওয়া ছিল এবং ওখানে দুটো শব্দ দেওয়া ছিল আর ও এল ই আর এফ ও আর টি ফোর্ট, এই দুটোর মধ্যে একটা এখানে ফিট করবে, এখানে আর ও এল ই হতে পারে এবং সেটা হলে এফ ও আর টি, এই এই ছাড়া এখানে আর কিছু আসতে পারে না। তো এই জন্যই বলছি যে এই পোর্শনটা একটু সোজা ছিল। তো যাই হোক, এবারে আসা যাক যে এই প্রশ্নপত্রের বেসিসে আমাদের কাট অফ কত হতে পারে। আমার অ্যানালিসিস বলছে, এবং এই অ্যানালিসিস আমি গত 8 বছর করেছি এবং প্রত্যেকবারই মিলে গেছে, এবং আমি কনফিডেন্ট যে এবছরও আমার অ্যানালিসিস অক্ষরে অক্ষরে মিলে যাবে। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কাট অফ থাকবে 110 থেকে 112, আর রিজার্ভ ক্যাটাগরি যারা তাদের জন্য থাকবে 85 থেকে 90, এসসির জন্য একটু কম হতে পারে, অ্যারাউন্ড 80 থাকবে অবশ্যই। এবং এরপরে অনেকে আমাকে প্রশ্ন করে, নর্মালি করে থাকে যে স্যার আমি কতগুলো অ্যান্সার করলে কাট অফ পেরোবো, আমায় কি 110টা অ্যান্সার করতে হবে? অবশ্যই করতে হবে, 110টা অ্যান্সার না করলে 110 পাবে কি করে? তো মিনিমাম 110 তো করতে হবে, কিন্তু সেটাও কথা না, কথা হচ্ছে যে 110 করে 110টা মেলাতে হবে, ঠিক হতে হবে। এবার আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে মোটামুটি ভাবে স্টুডেন্টদের অ্যাকিউরেসি যেটা বলে যে আমি 100টা উত্তর করলে কটা ঠিক করছি, মোটামুটি ভাবে আমরা দেখেছি অ্যাকিউরেসি লেভেল অন অ্যান অ্যাভারেজ 80 থেকে 90% থাকে, 80 থেকে 90%। তো তার মানে, এবং এটা কিন্তু অ্যাভারেজ বলছি, এর তলাতেও থাকে অনেক সময় 60-70% অ্যাকিউরেসিতেও স্টুডেন্টদের উত্তর করতে দেখা গেছে। তো এই বেসিসে আমরা বলতে পারি যারা এই প্রশ্নটা করছে যে আমরা মিনিমাম কটা অ্যান্সার করে থাকলে কাট অফ ক্লিয়ার করতে পারবো, তাদের জন্য বলি 130 থেকে 150 যদি উত্তর করে থাকো, 80 থেকে 90% অ্যাকুরেসি থাকলেও মোটামুটি ভাবে তুমি কাট অফ পেরিয়ে যাবে, আর যদি তার বেশি করে থাকো তাহলে তোমার মোটামুটি ভাবে 60 হলে চলবে না, মোটামুটি ভাবে 75-75% অ্যাকুরেসি থাকলেও তুমি কাট অফ ক্লিয়ার করে যাবে। তো এই গেল কাট অফ এর কথা। এবার আসা যাক এরপরে, তো এটা সব সবার ক্ষেত্রেই হয় যে একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে একটু যেন ঢিলামি চলে আসে, একটু রিল্যাক্স, একটু সিনেমা দেখা, খেলা দেখা ইত্যাদি চলে আসে, সেগুলো আসুক, অসুবিধা নেই। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে পরবর্তী পরীক্ষাটা মেন্স, যেটা যেটা অগস্টে হবে, সেটা কিন্তু প্রিলিমস এর থেকে অনেক গুণ শক্ত, তার কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট, তার ডিফিকাল্টি লেভেলটা ডিফারেন্ট, একই প্রশ্ন অথবা একই টাইপের প্রশ্ন ওই মেন্সে যখন করা হবে তখন একদম অন্যভাবে করা হবে, এবং এইটাই হচ্ছে মূল তফাত। আর দ্বিতীয়ত মেন্সে অনেক বেশি টাইম প্রেশার থাকবে, সেখানে সঠিক প্রশ্ন বেছে নিয়ে সঠিক উত্তর দেওয়াটা প্র্যাকটিস করতে হবে, তার একটা পদ্ধতি আছে, সেটা আমরা অন আ পার্সোনাল বেসিস শিখিয়ে থাকি, কারণ প্রত্যেকে একইভাবে প্রশ্নগুলো অ্যাটেম্প করে না, এবং সেইটা হচ্ছে আসল সাফল্যের চাবিকাঠি। এবং এটা যারা বলে যে এইভাবে তোমায়
উত্তর করতে হবে, এইভাবে প্রশ্ন চুজ করতে হবে, ওইভাবে প্রশ্ন চুজ করতে হবে, এইগুলো দেখা গেছে মানে প্রমাণিত সত্য, এগুলো কোনোটাই কাজ করে। আমি একভাবে কোয়েশ্চেন চুজ করব, তুমি একভাবে করবে, এবং আলটিমেটলি দুজনেই একই একই মার্কস পেতে পারি। তো এইখানে আমাদের দায়িত্বটা এসে পড়ে যে প্রত্যেক স্টুডেন্টের এক্সাম মাইন্ডসেট যেটা আমরা বলি সেইটা বুঝে তাকে গাইড করা যে তুমি কিভাবে প্রশ্ন চুজ করবে এবং উত্তর করবে। এটা একটা, এটা অনেক পরে আসে, তার আগে অনেকগুলো ব্যাপার আসে যে কিভাবে তোমার স্টাডি প্ল্যানটা বানাবে মেন্সের জন্য, সেটা কিভাবে ফলো করবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি মেন্টালি কি করে প্রিপেয়ার হবে। তো এসব নিয়ে আজ আলোচনা করার সময় নেই, তোমাদের যদি এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনার প্রয়োজন থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, নাম্বারগুলো নিচেই দেওয়া আছে, এবং আমরা তোমাদের ইন্ডিভিজুয়ালি পার্সোনালি তোমাদের হেল্প করব না, এর জন্য কোনো ফিস দিতে হবে না অবশ্যই। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি তোমরা সবাই সফল হবে, যদিও সেটা হওয়া সম্ভব নয় আমরা জানি, কিন্তু আমরা চাই তোমরা সবাই সবাই সফল হবে। এবং অনেকের মনে এটা উঠে আসতে পারে যে স্যার আমার আপনি যেগুলো বলছেন তার বেসিসে আমার মনে হচ্ছে না এবারে হবে বলে। তো তাদের জন্য বলি যে তোমরা যে এতদিন প্রিপেয়ার করেছো, নানা কারণে পরীক্ষাটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে ঠিক আছে, কিন্তু এতটা যে প্রিপেয়ার করেছো তার বেসিসে কিন্তু আরো অনেকগুলো পরীক্ষা খোলা আছে, মোটামুটি এক সিলেবাস, মোটামুটি এক প্যাটার্ন, মোটামুটি এক ডিফিকাল্টি লেভেল, তো একই প্রিপারেশন নিয়ে বা তার চেয়ে একটু এদিক ওদিক একটু কয়েকটা জিনিস ব্রাশ আপ করে নিলে তোমরা সেই পরীক্ষাগুলো অ্যাটেম্প করতে পারো। এবং সেই পরীক্ষাগুলো কি কি তার লিস্টও আমরা তোমাদের দিয়ে দেবো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো, আমরা তোমাদের সে বিষয়েও সাহায্য করতে পারি। তো আশা করি তোমরা সবাই সফল হও, প্রিলিমস, মেন্স এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার করছো নিজেদের, তোমরা সফল হও, এটাই আমরা মনে প্রাণে কামনা করি, এটাই আমাদের পাথেয়, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ।